আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অশ্বরোগ নিয়ে যাদের অশ্বরোগ আছে আমি একটা ভালো গাছ দেখাবো সেই গাছটা আপনি ওটায় রসকালেই আপনার অশ্বরোগ ভালো হবে অশ্বরোগ অনেকেই জানে না বুঝে না অশ্বরোগ হল আপনার পায়খানা করলে পায়খানার শেষে আপনার রক্ত যা অনেক রক্ত যা আর পায়খানা জ্বালা যন্ত্রণা পায়খানা অনেক কঠিন হয়ে যা যেমন পায়খানার রাস্তা ফাইটে গেছে সেই রম লাগে পেট জ্বালা না করে সেটা হলো অশ্বরূপ একটা লোকের অশ্বরূপ হইলে সে দিনে দিনে দুর্বল হয়ে যায় অনেক রোগে আক্রান্ত হইতে পারে ভাই আমার ভিডিওটা ভালো লাগে লাগলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিও আমি অনেক দেবো আপনাদেরকে উপহার দেখেন এই যে গাছটা আমি ওটাই নিয়ে আসছি এই যে দেখেন এই যে গাছটা ভাই দেখেন আপনারা চিনেন কি আমি গাছ পেটটি গেলে আপনাদেরকে চিনাই দিই বুঝাইয় দিই শুধু ভিডিও বাই কেউ টানিয়া দেখবেন না টানিয়া দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না এই যে দেখেন আপনি চিনেন কিনা না গাছটা এইটার নাম হলো শেয়াল মূর্তি গাছ এই গাছটা আপনি কোন নেমে কাবেন কীভাবে পাবেন সেটাও আমি আপনাকে বুঝাই বুঝাইয়ে দিচ্ছি এই শেয়াল মূতৃ গাছ শুধুগুলা ওটা এইগুলো নেবেন আপনি এই যে এগুলো নিয়ে আপনি আদা পা পরিমাণ রস করবেন দুইটা শেলমুট্রি গাছ উঠালি হবে আদা পা পরিমাণ রস আপনি তিন থেকে চার দিন খাবেন আপনার রস রোগ থাকবে না যদি ভাই আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম